হ্যালো, আসসালামু আলাইকুম। অপু বিশ্বাস ফেসবুক লাইভ থেকে। আমি প্রথমবারের মতো যুক্তরাষ্ট্রের সাকিবকে নিয়ে লাইভে আসলেন অপু বিশ্বাস। ছেলের সাথে অপুকে নিয়ে এই প্রথমবার নিউ ইয়র্কের বিখ্যাত নায়াগ্রা ফলসে ঘুরতে গিয়েছিলেন সাকিব খান। আর সেখানে আদরের ছেলেকে নিয়ে লাইভে দেখা গেল অপুর সাথে সাকিব খানকে, যে বিষয়টি ইতিমধ্যেই একটা আলোচনার ঝড় তুলেছে সোশ্যাল মিডিয়ায়। তাই তার বিস্তারিত জানতে অবশ্যই ভিডিওটি না টেনে শেষ পর্যন্ত দেখুন। যুক্তরাষ্ট্রে একের পর এক যেন সারপ্রাইজ দিয়ে যাচ্ছেন সাকিব অপু। ঢাকা ছেড়ে যুক্তরাষ্ট্রে পা রাখা হতেই যেন ভাগ্যের চাকা ঘুরিয়ে ফেলেছেন অপু বিশ্বাস। ছেলেকে নিয়ে আমেরিকা পা রাখাটাই যেন তার সুফল এনে দিচ্ছে, কেননা এই ছেলেকে কেন্দ্র করে এবার অপুর সাথে লাইভে এসেছেন সাকিব খান। যুক্তরাষ্ট্রের বিখ্যাত স্পট নায়াগ্রা ফলসে স্ত্রী সন্তান নিয়ে ঘুরতে এসেছেন তিনি। আর সেখানে দেখা যায় ছেলেকে নিয়ে অপুর সাথে বেশ খুনসুটিতে মেতেছেন সাকিব খান। তবে বরাবরের মতো এবারও ক্যামেরাকে আড়াল করতে ক্যামেরার পিছনে ছিলেন সাকিব খান। তবে একই প্লেসে সাকিব অপুর দৃশ্যটি প্রমাণ করেছে যে ক্যামেরার পিছনে সাকিব খানই ছিলেন। আর তাছাড়া অপু যখন তার ছেলেকে নিয়ে ক্যামেরার সামনে, তখন সাকিব ছাড়া সেই প্লেসে ভিডিওটি ধারণ করার মতো নিশ্চয়ই আর কারো থাকার কথা নয়। অপু সেখানে বেশ প্রফুল্ল মনে তার লাইফটি শেষ করেন। স্বামী সন্তান নিয়ে এই মুহূর্তটি তার কাছে ছিল অত্যন্ত আনন্দের। ছেলেকে নিয়ে প্রথমবার যুক্তরাষ্ট্রে এসে যেন ভাগ্যটা বদলে গেছে অপু বিশ্বাসের। তবে কেউ আবার বলে এ সবকিছু সাকিব অপুর পূর্ব পরিকল্পনাই ছিল, তাদের এই প্ল্যানিংগুলি আগে থেকে ছিল। কেননা সাকিব যে কবে কখন যুক্তরাষ্ট্রে গেছেন সেটা কেউ জানতে পারেনি, কিন্তু হুট করেই অপুর সাথে যুক্তরাষ্ট্রে ধরা দিয়ে তাক লাগিয়ে দিলেন সমগ্র দেশবাসীকে। সাকিবের এই যুক্তরাষ্ট্রে আসা নিয়েও একটা চর্চা শুরু হয়েছিল সোশ্যাল মিডিয়ায়। তবে পরক্ষণে যুক্তরাষ্ট্রে পা রাখার কারণ হিসেবে জানা যায় সে অপুর আগে প্রিয়তম ছবিটির উদ্দেশ্যে আমেরিকায় এসেছেন। তবে সাকিব অপুর এই সক্ষতার বিষয়টি আপনার কাছে কেমন লেগেছে তা কিন্তু নিশ্চয়ই কমেন্ট করতে ভুলবেন না।